কোনো কাজ শুরু করলে কিন্তু অর্ধেক রাস্তা আগায় থাকা যায়, তো ওই কাজ সম্পর্কে প্রচুর জানতে হলে কিন্তু ঘাটাঘাটি করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। আমরা আপনাকে দেখাবো রাস্তা, বেশি প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে আরো ভিডিও, আমার এখানে আরো অন্য অন্য ব্যাচের ভিডিও দেওয়া থাকবে, সেগুলো দেখতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাই। আমি গতদিন একটা কি করছিলাম, আমি এই আইডি, এই জিমেল আইডিটা দিয়ে একটা ইয়ে করছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কি অ্যাকাউন্ট, মিনি ওয়েবসাইট, ওটা ফ্রি ওয়েবসাইট যেটা, কোনটা, গোলাঘাট .com, তাই না? তো আমরা এখন ওই অ্যাকাউন্ট ওপেন করতে হলে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট তো করছি, ভুলেও তো গেছি, এখন কিন্তু গুগলে সার্চ দিল, ওই অ্যাকাউন্ট আমরা পাবো না, পেতেও পারি নাও পারি, কারণ কি এটা 15 থেকে 20 দিন বা 1 মাস 2 মাস সময় লাগে, বলে তখন গুগলে সার্চ করলে কিন্তু আপনি গোলাঘাট সাইটটা দেখতে পারবেন। তো এখন জাস্ট এটা হচ্ছে আমাদের জিমেইল আইডি, ঠিক আছে, এই যে ক্লিক করি আমি, খান আইটি বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে আমাদের জিমেইল আইডি। এটা দিয়ে কিন্তু আমি গত ক্লাসটা ভিডিও গুলো করছিলাম, কি করে বুঝলাম, এখানে আমি ক্লিক দিলে আমার কিন্তু মনে থাকে না, আমি এখান থেকে এই ক্লাসটা শুরু করার আগে এখান থেকে একটু ক্লিক করে দেখে নিচ্ছি, আপনারাও দেখে নেবেন কোন অ্যাকাউন্টে করছেন। তো এখান থেকে জাস্ট আমি এই যে ইয়েগুলা গুগল অ্যাপস, গুগল অ্যাপসে আমি ক্লিক করব, গুগল অ্যাপসের ভিতরে অনেক কাজ আছে, আপনারা সবগুলো একটু দেখবেন। তো এখান থেকে আমি জাস্ট গোলাঘাট, গোলাঘাটে যাব, যে সাইটটা আমি নতুন খুলছি, আমি গোলাঘাটে চলে আসলাম। হ্যাঁ, গোলাঘাটে চলে আসলাম, চলে আসার পরে দেখেন আমার সামনে পুরা এটা ওপেন হয়েছে, কি ওপেন হয়েছে, এখানকে যে বিষয়গুলো আছে বিষয়গুলো পুরাপুরি ওপেন হয়েছে, বুঝতে পারছেন? এই বিষয়গুলোর ভিতরে আমি কাজ করব, এই বিষয়গুলোর ভিতরে এই এই উইন্ডোজটা বা এই বিষয়টা কিন্তু এক একজনের এক একভাবে ওপেন হবে, সবার কিন্তু একভাবে ওপেন হবে এমন কিন্তু আশা করা যাবে না, তো যেভাবে ওপেন হোক না কেন অস্থির হওয়া যাবে না। যেমন আমার এখানে নিউ ট্যাবটা আছে, এই যে ক্রিয়েট এ নিউ পোস্ট, আপনি এখানে নিউ পোস্ট এখানে শো করতে পারে, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, এখানে শো করতে পারে, অথবা এখানে একটা তীর চিহ্ন বানা আসতে পারে, হ্যাঁ এরকম ভাবে শো করতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, অথবা এখানে শো করতে পারে। আবার এই যে নিউ ব্লক সাইট, আপনি কিন্তু এখান থেকে আরেকটা নতুন ব্লক সাইট খুলতে পারবেন এখান থেকে, অথবা এখান থেকে নিউ ব্লক সাইট একটা অপশন চলে আসতে পারে, এগুলো আপনার একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে নতুন একটা ব্লক সাইট খুললে এরকম টাইটেল দিতে হবে, নেক্সট করতে হবে, আরেকটা ব্লক সাইট, একটা ব্লক সাইট থেকে একাধিক ব্লক সাইট খোলা যাবে, ঠিক আছে, এবং একটা জিমেল আইডি দিয়ে খোলা যাবে। তো আমরা বেশি ব্লক সাইট খুলবো না, একটাই খুলবো, সেই একটা মানুষের যদি একটা মাত্র সন্তান হয়, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সেই সন্তানটাকে যদি মানুষ ভালো করে যত্ন করে মানুষ করতে পারে, লেখাপড়া শিখিয়ে ভালো একটা পেশায় দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু সেই একটা সন্তানই সন্তানের মতো সন্তান, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সেটা কোনো ব্যাপার না বর্তমান যুগে, কিন্তু সে একটা যোগ্য মানুষ হয় এবং সে বাবা মা ভাই বোন প্রতিবেশী দেশ সবাইকে সাপোর্ট দিতে পারে। এখন যদি অনেকগুলো সন্তান আপনাদের, সেই সন্তান যদি মানুষ না হলো, তাহলে তো আপনার ইয়ে হবে না, মানে আপনার কি হলো, কোনো ফয়সালা হলো না, আপনি যে আশা করছিলেন সে আশা ব্যর্থ। তো এখন আমরা একটা পেজ করব, একটা ব্লক সাইট করব, সে একটা ব্লক সাইটকে আমরা অনেক কাজ করব, সে একটা ব্লক সাইটের ভিতরে আমরা অনেক কাজ করব, ঠিক আছে, অনেক পোস্ট করব। প্রথমে একটা পোস্ট দেখে নেব, এই পোস্ট দেখে নিয়ে আমরা আস্তে আস্তে পোস্ট করব। আর খুললে কিন্তু ব্লক সাইট থেকে ইনকাম হবে না, ব্লক সাইট খোলার পরে সেটা পেজে আপনার ভিজিটর কতজন আসতেছে, কিভাবে আসতেছে, কিভাবে আপনার ইনকাম হবে, এগুলো একটু মেমোরিতে রাখতে হবে, সেই অনুসারে কাজ করতে হবে। সেই অনুসারে আগে আপনাকে কি, আমরা কোনো বিজনেস যখন শুরু করি তখন কি করি, ইনভেস্ট করি, ইনভেস্ট করি, তাই না? এখানে হচ্ছে আমরা পেজটা গতদিন কিন্তু ক্রিয়েট করছি, আর কোনো কাজই করি না, জাস্ট একটা পেজ, এই নামটা দিয়ে একটা পেজ ক্রিয়েট করছি, আপনারা বিভিন্ন নাম দিয়ে করছেন, তাই না? এই পেজটা আমি কিন্তু ক্রিয়েট করছি এই নামটা দিয়ে, আমি আর কোনো কাজ করি না। তো এখন এখান থেকে একটা পোস্ট করব, এখান থেকে পোস্ট করার পরে আমি দেখবো যে পেজটা কেমন হলো, তারপর আস্তে আস্তে আরো পোস্ট করবো, প্রত্যেক দিন একটা দুটো করে পোস্ট করবো, একটা দুটো করে ইমেজ পোস্ট করবো, ভিডিও পোস্ট করবো, হ্যাঁ লিঙ্ক পোস্ট করবো, এভাবে করবো, করতে করতে আমার ওয়েবসাইটটা আস্তে আস্তে বড় হবে এবং সেটা গুগল, গুগলের নজরে পড়ে যাবে, ঠিক আছে, পড়ে গেলে আস্তে আস্তে কাজ শুরু হবে আমার। এরপরে আমি গুগল অ্যাডসেন্স করে নিব, গুগল অ্যাডসেন্স চাইলে আপনি এখনো ইয়ে করতে পারবেন, কিন্তু সেটা আমার এখন করার দরকার না, কারণ এখন তো আমার করলে ইনকাম হবে না, ঠিক আছে, এখানে যে জাস্ট গুগল অ্যাডসেন্স লিখলেও করতে পারবেন, এখান থেকে আর্নিং এ ঢুকে, যে আর্নিং অপশন আছে আর্নিং এ ঢুকে করতে পারবেন। এই প্রত্যেকটা পয়েন্ট আপনারা ক্লিক দিয়ে দিয়ে দেখবেন, আমি এভাবে ক্লিক দিচ্ছি, এভাবে দেখবেন, এখান থেকে এভাবে ক্লিক দেবেন, প্রত্যেকটা এভাবে ক্লিক দেবেন। এই যে ভিউ ইউর ব্লগ, ভিউ ইউর ব্লগ দিলে নতুন একটা সাইট এখানে ক্রিয়েট করবে আর কি, এভাবে দেখবেন। এই যে আমাদের সাইটটা আমি কালার চেঞ্জ করছি, সবকিছু করছি, এভাবে আপনারা করতে পারবেন। এখানে একটা ছবি দিবেন, হ্যাঁ একটা লোগো আর কি, ছবি বলতে লোগো, লোগোটা এখানে ক্লিক করে কম্পিউটার থেকে এনে দিতে পারবেন, এটা আর কি।
অনলাইন আর্নিং ভিডি এই যে এডিট প্রোফাইল পিকচার, হ্যাঁ কত সাইজ এখানে বলে দিবে, অথবা আপনি এর থেকে দেখে নেবেন কি বলে, এখান থেকে গুগলে যে দেখবেন যে ইয়া মানে ব্লগার সাইট প্রোফাইল পিকচার সাইজ, ব্লগার প্রোফাইল পিকচার সাইজ এখানে সার্চ দিলে চলে আসবে। এই যে মাই ব্লগার ব্লগস, হ্যাঁ এই যে আমার ব্লগস এর নাম এটা অ্যাবাউট মি, এখান থেকে জাস্ট আপনি এডিট করেন, এখানে সব আপনারা দিয়ে নেবেন। এগুলো অনেক কাজ আছে, অনেক কাজগুলো আপনারা সব করবেন, করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে, শেয়ার ইউর প্রোফাইল আমি শেয়ার করব না, কম্পিউটার সোর্স ফাইল, এখানে কোনো ছবি আছে আমার তো জানা নেই, আছে মনে হয়, দেখতে হবে। আর্নিং আর্নিং কি আর্নিং বিডি না আর্নিং বিডি এটা তো না, এটা কোনটা লোগো আছে আমাদের টাকা দিয়ে তৈরি করে, টাকা দিয়ে এখানে লোগোটা আপনারা বানিয়ে নিতে পারবেন, এরকম লোগো দিতে পারবেন, কোথা থেকে বানাবেন সেটা কিন্তু আমি একটা ক্লাসে মেবি বলে দিছিলাম। এই যে ফেসবুক বানানোর সময় কোথা থেকে বানাবেন বলছিলাম, বলছিলাম ওই যে এর থেকে বানাবেন কি বলে ক্যানভা, canva.com, এখানে কোনো লোগো তো আমি দেখতেছি না। অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং, অনলাইন ট্রেনিং একাডেমি, অনলাইন ট্রেনিং একাডেমি, অনলাইন আর্নিং বিডি নামে একটা ইয়ে আছে না, লোগো আছে না এখানে, থাকারই তো কথা। আচ্ছা হয়তো বা ডিলেট হয়ে গেছে কিনা কি জানি, দেখতে পাচ্ছি না, তারপরে দেখি অনলাইন আর্নিং জি এটা বুঝতে পারছি কিনা, চেয়ে পরে দেখি একটু। এখানে কোথায় রাখা আছে দেখতে হবে, অনেক সময় আমার তো সময় নেই, রেখে নিই কোথাও আছে দেখি, দিই তো অনেক সময় আমি লঘু রেখে দিই। আচ্ছা আমি জাস্ট এই লঘুটা দেখি নেয় কিনা, এটা দিয়ে দিলাম সব, ওদের সাইজ আছে, সাইজটা আমি এখন দেখে আসার সময় নেই, কিন্তু আপনারা এখান থেকে দেখে আসবেন, দেখে আসলে ভালো হবে। ঠিক আছে, রিমুভ ইমেজ, রিমুভ মানে নিচ্ছে না, মনে মেবি রিমুভ করতে বলতে আসে না, এখানে অনেক কিছু কাজ করতে হবে, আপনারা এগুলো করে নেবেন, পড়ে পড়ে দেখবেন, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, নিচে কি নিচে না এখানে মেসেজ দিয়ে নিয়ে নিছি প্রোফাইল পিকচার, ঠিক আছে যা এভাবে আপনারা এ করবেন, তাহলে আমার এখানে কি আমার এখানে একটা ইমেজ হয়ে গেল। ঠিক আছে, আমার ব্লগ সাইটে যেয়ে দেখি, ভি ব্লগ সাইট, এই যে এভাবে দেখাবে, ঠিক আছে এভাবে দেখাবে আমার ছবিটা, এখানে এখন প্রোফাইল শো করতেছে, ঠিক আছে ভিজিট প্রোফাইল, প্রোফাইল আমি ভিজিট করতেছি না, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনার এভাবে ছবি দিতে হবে, আবার এভাবে কাজ করতে হবে, তাহলে এখানে হচ্ছে এই বিষয়। তা প্রথমে আমাদের কি করতে হবে, সাইডটা তো একটা করছি, ছবি দিলাম সব করলাম, এরপরে আমাদের পোস্ট ছাড়তে হবে, তারপর আলাদা আলাদা ট্যাব তৈরি করতে হবে, আলাদা আলাদা পোস্ট তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ এখানে আমরা যথাযথ আপনার কি আছে এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট, আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমার সামনে এরকম ওপেন হলো, হ্যাঁ ওপেন হওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করব, আমি অনলাইন আর্নিং বিডি আমাদের পেজ আছে, হ্যাঁ এখানে আপনারা ক্লিক করে দেখবেন এটা কি, একটু পয়েন্টটা ধরবেন, ধরার পরে যদি না আসে তাহলে এখানে ক্লিক করবেন, কেমন আসে এটা, এটা এইচটিএমএল এন্ড কম্পোজ ভিউ, কম্পোজ এইচটিএমএল দিলে কোডিং আসবে এখানে, এই যে কোডিং আসছে, এই যে কোডিং, কোডিং আকারে লিখতে হবে, কোডিং তো আমরা এখন কেউ পারি না, সাপোজ আমাদের ব্যাস আপনার কেউ পারেন না, এখানে আনডু করতে হবে, এখানে রিডু করতে হবে, এটা দরকার নয়। এটা হচ্ছে ফন্ট টাইপ, ফন্টটা কেমন হবে, ফন্টের স্টাইলটা, ঠিক আছে বাংলা ইংরাজি
আরিয়াল, তারপর টাইম নিউ রোমান, এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, ফন্টটা চেঞ্জ করা যাবে, এরপরে হচ্ছে এগুলো সব আপনারা দেখবেন, আমি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্মলেস্ট, স্মলার, নর্মাল, লার্জ, লার্জেস্ট, হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন এ বলে দিচ্ছে। এরপর হচ্ছে নর্মাল দেওয়া আছে এখানে, তো নর্মাল থাক, আপনারা বাকিগুলো সব দিয়ে দিয়ে দেখবেন কেমন দেখায়। এরপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ এগুলো হচ্ছে ফন্ট আমরা একটু বোল্ড করতে মোটা করতে চাইলে একটু পরে দেখাবো, এটা মানে দিব তখন দেখাবো। এরপর হচ্ছে স্টিকার থ্রো, এটা দরকার নেই, স্টিকার থ্রো দিলে কেমন দেখায়, এটা আমাদের দরকার নেই। এখানে এখানে প্রথমে যেটা করতে হবে সেটা একটু কিন্তু টাইটেল, মানে আমি যে আমার সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে যে বাবার নামে কিন্তু সন্তান পরিচয় পায় বাংলাদেশি সাধারণত, ঠিক আছে। তো বাবার নামে সন্তান পরিচয় পায় এখানে কিভাবে, আপনার সাইডের নামটা কিন্তু আগে মনে রাখতে হবে। সাইডের নাম আমাদের কি আছে, আমি একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবো, এখানে আছে সাইডের নাম হচ্ছে কি, অনলাইন আর্নিং বিডি। তার মানে কি এই সাইডটা এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, যেমন আমাদের এখানে আছে কি সাকসেস ট্রেনিং সেন্টার, তাই না? এই সাকসেস ট্রেনিং সেন্টার দ্বারা আমরা কি বুঝতেছি যে এই নামটা দেখি, এটা কিন্তু মানে খুব একটা মুখ্য বিষয়, মানুষের নাম দেখে কিন্তু পরিচয়, কেউ উনি হচ্ছে কি উনি বিসিএস ক্যাডার, কোন ক্যাডার সেটা কিন্তু শুনতে চায় না, কেউ শিক্ষা ক্যাডার কি আদার্স সেক্টরের ক্যাডার তা কিন্তু শুনতে না, বলতেছে উনি বিসিএস ক্যাডার, এটা উনি কি পুলিশ, উনি কি উনি হচ্ছে চোর, উনি হচ্ছে ডাকাত, মানে এই নামটা কিন্তু মেন জিনিস, কথা বুঝাতে পারলাম কি। দেখেন এখানে কিন্তু এই নামটা তারা বুঝতেছে যে এটা অনলাইন আর্নিং বিডি, এই টপিক গুলা বা কোর্স গুলো যা ছাড়বেন তা কিন্তু সবগুলো কিন্তু অনলাইন আর্নিং এর উপর হতে হবে, কথা বুঝাইতে পারলাম কি, অনলাইন আর্নিং এর উপর হতে হবে, মানে মানুষের জন্য উপকার করে করে যেন মানুষ বুঝতে পারে। যেমন আপনি বলতে পারেন যে স্যার অনলাইন আর্নিং বিডি সাইডের নাম, কিন্তু এখানে মানুষ পড়ে কিভাবে উপকৃত হবে, আর মানুষ যদি পড়ে উপকৃত না হয় তাহলে কিন্তু মানুষ আপনার সাইডে ঢুকবে না, মানুষ আপনার সাইডে ঢুকবে না, ভিজিট করবে না, ভিজিট না করলে আপনার এই সাইট থেকে তখন ইনকাম হবে না, হয়তো আপনার বিজনেস ভালো হবে বাট ইনকাম কিন্তু ওই যে একটা ইয়ের ইনকাম, গুগল থেকে একটা ইনকাম পাবে, ওই ইনকামটা আপনি হয়তো পাবেন না, ঠিক আছে, বা পাইলে অনেক কম পাবেন। ভিজিটার যত ভিজিট করবে আপনার বিজনেসও ভালো হবে, আপনার ওখান থেকে গুগল থেকে ইনকাম পাবেন, মানুষ থেকেও টাকা পাবেন, কারণ মানুষকে তো আপনারা জানাইতে হবে আগে যে আপনি কি পারেন, আপনি কি পারেন সেটা আগে জানাইতে হবে, না জানালে কিন্তু মানুষ বুঝতে পারবে না আপনার সম্পর্কে। যেমন আপনারা কিন্তু আমাকে প্রথম যেদিন দেখছেন বেসিক হয়তো কিছু অনুমান পেলেও পেতে পারেন না, বেশিরভাগ না পাওয়া, কারণ বেশিরভাগ লোক ফেস দেখে অনেক কিছু বোঝা যায় না যে একটা মানুষই মাথার ভিতর কত কিছু দিতে পারে আমরা, ঠিক আছে, সেই মানুষ তো দেখলে কিন্তু বোঝা যায় না, হয়তো একটু অনুমান পাওয়া যায়, তার কাজ দেখতে হবে আস্তে আস্তে কিন্তু অনুমান পাওয়া যাবে যে এতগুলো কাজ একটা মানুষের মাথার ভিতর কিভাবে থাকে, এতগুলো কোজ একটা মানুষের মাথার ভিতর কিভাবে থাকে। আমরা এই সাইট গুলোর নাম তো কোনোদিন জীবনেও শুনি না, উনি এগুলো পারে কি করে, উনি এগুলো মনে রাখে কি করে, এটা কিন্তু একটা মুখ্য বিষয়, ঠিক আছে। তো এখন কি এই সাইটটা অনুসারে কিন্তু আমরা কাজ করব, সাইটটা অনুসারে কিন্তু আমরা পোস্ট করব কিসের উপর, যেমন আমরা এখানে যদি দিই যে আপনি জিমেইল মার্কেটিং, একটা পোস্ট দিলাম কি এখানে, সাপোজ একটা পোস্ট দিলাম যে আপনি এখানে জিমেইল মার্কেটিং করে ইনকাম করুন, কেউ হয়তো দিবে জিমেইল মার্কেটিং করে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন, কেউ হয়তো বলবে জিমেইল মার্কেটিং করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করুন, কেউ হয়তো বলবে আপনি জিমেইল মার্কেটিং করে প্রচুর ডলার ইনকাম করুন অনলাইন থেকে, সবগুলা কিন্তু মানুষকে একটা ইন্টারেস্টিং ফিল করাচ্ছে, ঠিক আছে। আমাদের টাইটেলটা দিতে হবে, যে পোস্টটা দিব ওর উপর ডিপেন্ড করে, তার আগে টার্গেট রাখতে হবে এই হেডলাইন, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ডিসপ্লে, অর্থাৎ মানুষ কিন্তু যখন সার্চ করবে যে অনলাইন ইনকাম বলে তখন কিন্তু সাইটটা শো করবে, মানুষ ঢুকে দেখবে একেবারে ভিতরে ফাঁকা নাকা কিচ্ছু না, খালি দুইটা ইমেজ দিয়ে রাখছে অথবা আপনাদের নিজেদের ছবি দিয়ে রাখছে, এখানে কিন্তু নিজের ছবি পোস্ট করার জায়গা না। আপনি ব্লগ সাইট আরেকটা তৈরি করে নিজের ছবি পোস্ট করতে পারবেন, আপনি যদি মনে করেন যে আপনি আপনি রিক্সা চালান সাপোজ, বা আপনি প্রাইভেট কার চালান, আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন যে প্রাইভেট কার ড্রাইভিং, দিয়ে এখানে প্রাইভেট কার ড্রাইভিং উপরে যে কিভাবে গাড়িটা মুভ করবে, কিভাবে কোথায় কি যন্ত্রপাতি নাম এগুলো সব বলে দিলেন, তাহলে ভিজিটররা পড়লো, একজন তৈরি করলো কি একজন ডাক্তার, সে তৈরি করলো একটা হেলথ টিপস বা হেলথ সাইট বা ম্যান হেলথ সাইট, বিভিন্ন সাইট আছে না তৈরি করলো, তখন কিন্তু সে মানুষের হেল্প সেখানে লিখবে, টাইটেলটা কিন্তু ওরকম এই ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করে টাইটেল হবে, বা টাইটেলের উপর ডিপেন্ড করে ডেসক্রিপশন হবে, ক্লিয়ার। আর তার উপর ডেসক্রিপ তার উপরে হচ্ছে আপনার ডিপেন্ড করবে
ডিসপ্লে লাইন হেডলাইন যেটা, এটা কিন্তু ডিফেন্ড, এগুলো কিন্তু মেমোরিতে রাখতে হবে। না রাখলে কিন্তু এখানে ব্লক সাইটটা প্রসারিত হবে না তাড়াতাড়ি, কারোর ব্লক সাইট থেকে 3 মাস পরে ইনকাম শুরু হয়ে যায়, কারোর ব্লক সাইট 3 বছরও ইনকাম শুরু হয় না, মানে কাজই তো করে না উনি, খালি বলে ইনকাম করবে। আর খালি মাথার ভিতরে একটা টেনশন কি জানেন, সেই টেনশনটা একটু পরে বলতেছি। ব্লক সাইট বায়ারে কি কাজ দেবে? স্যার ব্লক সাইট বিভিন্ন বায়ারের ওয়েবসাইট না, তখন আপনি তাকে পরামর্শ দিবেন যে স্যার আপনি এটা ব্লক সাইট করে দিই আপনার, তাহলে ভিজিটররা আপনাকে সহজে আপনার ইনফরমেশন গুলো ইজি ভাবে পেয়ে যাবে গুগল থেকে, বুঝতে পারছেন? এটা আপনি পরামর্শ দিতে পারবেন। তখন ওই বায়ার বলবে কি জানেন, ওরে আল্লাহ আমার তো সৌভাগ্য, আমি ভালো একজন ফ্রিল্যান্সার পেয়ে গেছি আপনার একটা কথার কারণে। আপনি যখন বলবেন যে স্যার আপনার সাইটটা অনেক ভালো হয়েছে, আপনার ব্লক সাইটটা আমরা সুন্দর করে দিব, স্যার আপনার ফেসবুক পেজটা অনেক ভালো, আপনার ব্লক সাইটটা আমরা সুন্দর করে দিব, তাহলে আপনার ইনকাম বেড়ে যাবে। তখন বলবে যে ব্লক সাইট আবার কি, অনেক বায়ারই জানে না তো, যেমন আপনারা ধরে নিন বায়ার, আপনারা তো জানেন না, জানেন জানেন না, বেশিরভাগই জানেন না, 100% এর ভিতরে 5% জানেন আমি মনে করি। তো এরকম কিছু বিষয় আছে, তাকে আপনাকে ওই বায়ারকে ইয়ে করতে হবে, কনভিন্স করার যোগ্যতা রাখতে হবে, আপনার উপর আস্থা। মেন কথা প্রথমে আপনাকে একটা কাজ পাইতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে কাজ পেয়ে যাবেন। ওই বায়ারকে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি পাস পারি, যেটা বলতেছিলাম যে আপনাদের মাথার ভিতরে খালি একটা টেনশনে ঘুরপাক খাচ্ছে, কিভাবে টাকা ইনকাম করব, আর টাকা ইনকাম করার পরে টাকা রাখবো কোথায়, মানে টাকাটা উঠবো কিভাবে, এই টেনশন করেন না যে আমি ইনকাম করলে টাকা খাবে কে, দেশের লোক সব আহা করে বসে রয়েছে আপনার টাকা ইনকাম খাওয়ার জন্য। আজ কিন্তু শুনছেন কখনো যে এই ব্যক্তি টাকা ইনকাম করছে তার টাকা খাওয়ার লোক না? আমি জীবনে কিন্তু দেখি না এখন এমন ব্যক্তি, আপনারা দেখছেন কিনা কি জানি, টাকা খালি ইনকাম করেন, তোলার দায়িত্ব আমার দিয়েন, আমি টাকা তুলে দেবো, ঠিক আছে, এবং খাওয়ার দায়িত্ব বলিয়েন, যদি লোক না পান তাহলে আমার কাছে হাজার হাজার লোক আছে, আমি পাঠিয়ে দিবো আপনার বাসায় চলে যাবে টাকা খালি। এগুলো টেনশন নিয়ে মাথা খারাপ করবেন না, ব্রেনটার একটা অংশ নষ্ট হয়ে যাবে, কাজ করবেন কাজ, ঠিক আছে। ওকে, এত কিছু বয়ান দেওয়ার সময় নেই, কাজ করতে হবে। এখন কাজের ভিতরে এগুলো আপনাদের বলার দরকার, কারণ এগুলো টেনশন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে যায়, এগুলো টেনশন নিয়ে কখনো মাথা খারাপ করবেন না, ঠিক আছে। এখানে আমরা একটা নাম দিব, তো নামটা একটু পরে দিই, কারণ নামটা কি দিব আগের থেকে প্রিপারেশন নিতে হয়। আমি কিন্তু একবার বাস্তব বলতেছি, নট এনা পুরো প্রিপারেশন নেই আপনাদের ক্লাসে, ঠিক আছে। আমি যদি আগের থেকে নামটা ঠিক করে রাখতাম তাহলে কিন্তু এখন সহজে, তারপর একটা পোস্ট করবো আপনাদের বুঝানোর জন্য ক্লাস, তো তাই বেশি এনে পোস্ট করবো, পোস্টের উপর ডিপেন্ড করে নাম দিবো। ওকে, তাহলে আমি এখানে অনলাইন, আমার নামটা হচ্ছে অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং বিডি, বাংলাদেশে একটা সাইট বিডিতে। আর অনলাইন বলতে অনলাইন বা ভার্চুয়াল জগৎ, আর ইনকাম বলতে তো কিছু আয় করা, তাই না? তাহলে আমরা অনলাইন থেকে কিছু আয় করবো এমন ভিজিটর আমরা ধরবো, বেশিরভাগ স্টুডেন্ট বা বেকার লোক এই সাইট গুলা সার্চ করবে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম কর্মজীবী করবে না তা কিন্তু নয়, একটা চাকরি করে সরকারি চাকরি 9টা টু 5টা, তারপরে ভাবে যে 20,000 টাকা দিয়ে তো ফ্যামিলি টাকা সহ চলা দুষ্কার, ওয়াইফ হয়তো কোনো সাপোর্ট দিতে পারে না, তখন আমার আরো কিছু করতে হবে। তখন কিন্তু ওনারা কি করে, এগুলো সাইট সার্চ করে, এই জন্য কিন্তু ওনাদেরকে কিছু ইন্টারেস্ট আনতে হবে, এখানে কিছু জিনিস দেখাতে হবে। যেমন আপনারা আমার প্রতি দুই একটা কাজ নতুন কিছু দেখছেন, তার কারণে কিন্তু একটু আস্থা আছে কিছু লোকের, আর বাকি কিন্তু 60% লোক ভাগছে, 40% লোক আছে, আর 60% লোক কিন্তু চলে গেছে, তারা মনে করছে হুজুর মানুষ কি শিখাবে তার নেই ঠিক, ঠিক আছে, আস্থায় না। আপনারা তো দুই একটা ধৈর্য ধরছেন, আরো দুই একটা মজার কাজ পাবেন, আরো 4টা ক্লাস ধৈর্য ধরলে, ধৈর্য ধরে যে থাকবে তাকে আমরা শিখাবো, এটা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম, দাঁত ধৈর্য নিয়ে চলে যাক, আপনি একজনকে শিখাবেন, একজন 1,000 লোকরে আমরা 100 লোকের মানুষ করবো, সে 100 লোকই সারা দেশ সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ওকে, আমি একটা পোস্ট করবো এখন, তা আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আমার পেজটা নিব, ঠিক আছে, আমার পেজে এই যে আর্নিং বিডি, আমি এই পেজে ঢুকে যাবো, সাপোর্ট এই পেজে ঢুকে যাওয়ার পরে, কারণ আমি ওই পেজ থেকে একটা পোস্ট দিতে চাচ্ছি, ঠিক আছে, তা মানুষ আগে পড়ে বুঝবে যে আসলে কি তারা কি দিচ্ছে। আমি প্রথম মানুষকে ইন্টারেস্টিং ধরার জন্য আমি আগে ফ্রি কোর্স প্রোভাইড করতে চাচ্ছি, সাপোজ ফ্রি অফারটা আমাদের এখন নাই, কিন্তু ওরা অবশ্যই ফোন করবে, এই সাইটটা ওই দিন খুলছি, খোলার পর পরই দেখেন আপনাদের, বেশি দিন কিন্তু হয় না, ওই দিন বলছিলাম 80 লাইক চলে আসছে, কোনো ইনভাইটেড কিছু করি না, মানে সময় নাই, কোনো পোস্টও আর কিন্তু দিই না, হয়তো একটা দুটো পোস্ট ওনারা দিছে, আমি আমার এগুলো দেখার সময় নেই, আজকে আপনাদের সামনে ওপেন করতেছি।
এখানে কোনো পোস্ট কি দেওয়া আছে? যাকে যে 1,000 লোক আছে যেটা, আমি এটাকে কপি করবো সাপোজ। আমি এটাকে জাস্ট আমার এখন লেখার সময় নেই, মানে লিখতে গেলে তো অনেক সময় লাগবে, আপনারা বুঝতে পারতেছেন, তাই না? অনেক সময় দরকার। এখান থেকে আমি শিখছি শিপ চেপে ধরে জাস্ট নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে, শিপ চেপে ধরে নিচের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কিবোর্ড থেকে শিফট চাপছি, চেপে ধরে নিচের দিকে যাচ্ছে, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নিলাম, সিলেকশন করে জাস্ট কপি, ঠিক আছে। রাসেল বলছে স্যার লিভ নিচ্ছি, নামাজ পড়তে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ, যার নামাজ আগে আদায় করেন অবশ্যই দরকার আছে। এখন দেখেন এখানে আমি জাস্ট এখানে পোস্ট করে দিব, হ্যাঁ, কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে, আমার পুরো পোস্টটা দেখেন চলে আসছে, হ্যাঁ পুরো পোস্টটা চলে আসছে। এখন কিন্তু আমি একটা ইমেজ দিব, এটা তো আমাদের ভিডিও, তাই না? তা আমি যদি চাই কিন্তু আমি এখানে একটু দেখিয়ে নিই আপনাদেরকে, এই এরটার সঙ্গে আমরা একটু পরিচিত হয়েছি একটু আগে, তারপর এখানে দেখিয়ে নিই। এখানে হচ্ছে এটা টেক্সট কালার, টেক্সটের কিছু কিছু কালার আপনারা করে দিতে পারবেন, যেমন এখানে আমরা প্রথম লাইনটাকে একটা কালার করে দিই। আমি সাধারণত এখানে কয়েকটা কালার পছন্দ করি, একটা কালার আছে আমার পছন্দের এই যে, কিন্তু এটা তখন ভাস্ট আছে না, আচ্ছা এটাই থাক, সমস্যা নেই। এখান থেকে আপনারা পছন্দের কালার দিয়ে দেবেন, যেটা ফেসবুকে কিন্তু দেওয়া যায় না, ফেসবুক গ্রুপে অথবা প্রোফাইলে বা এতে মনে হয় দেওয়া যায়, বাট পেজে কিন্তু কখনো দিতে পারবেন না, ঠিক আছে। তারপরে আমি এই লাইনটাকে একটু আন্ডারলাইন করে দিতে চাচ্ছি, বা আমি একটু বোল্ড করে দিতে চাচ্ছি, যাতে মানুষের চোখ বেশি পড়ে, ঠিক আছে। এগুলো আপনি একটু ভালো করে দেখবেন, অথবা আন্ডারলাইনেও করতে পারেন, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, বা বোল্ড করলাম আন্ডারলাইন করলাম, মানুষের চোখ যাতে বেশি পড়ে, ক্লিয়ার, এটা মনে রাখতে হবে। এরপরে এখানে আছে ইনসার্ট লিঙ্ক, এডিট লিঙ্ক, এখানে কোনো লিঙ্ক এডিট করে বা কপি করে আনতে চাইলে দিতে চাইলে দিতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অন্য কোনো ওয়েবসাইট ঢুকে গেল, অন্য কোনো ব্লগ সাইটে ঢুকে গেল, তারপরে না পারলে আমি দেখাই দেবো, প্র্যাকটিস করতে হবে, আমি দেখাইতে গেলে বলছি না অনেক সময় লেগে যাবে। তারপরে ফেসবুক লিঙ্ক দিতে পারেন, এখানে আপনার ফেসবুকে কোনো বিজ্ঞাপন থাকলে সেটাও দেখলো, আবার আইডিতে আপনার যদি ফলোয়ার বাড়াইতে চান, ঠিক আছে, আবার ইউটিউব লিঙ্ক দিতে পারবেন, সমস্যা নেই। তো ইউটিউব আমরা অন্যভাবে, এটা হচ্ছে ইমেজ, আমরা যদি এখানে কোনো ইমেজ দিতে চাই, ইমেজ কোথায় দিব, সাধারণত আমরা যদি এখানে কোনো ইমেজ দিতে চাই, আমি একটু দিয়ে দেখিয়ে দিই, সাধারণত এখানে ঠিকানা শেষ, তাই না? এটাকে আমরা একটু ধরে ওপরে নিয়ে গেলাম, এখানে আমার ঠিকানা শেষ, এখানে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি। তো আমি ইমেজটা এই লিখার সাথে কিন্তু ইমেজের মিল নাই, বাট আমার কিন্তু লিখার সাথে ইমেজের মিল হতে হবে, তাই ইমেজের মিল হতে চাইলে কি করতে হবে, এই লিখার সাথে যদি আমি ইমেজের মিল করতাম তাহলে কি করতাম, তাহলে আমি এখান থেকে যেতাম, যদি আমি মিল করতাম, আমি কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে করতেছি, পরে ডিলিট করে দিব হয়তো। এখানে যেতাম, যাওয়ার পরে আমাদের অনেকগুলা পেজ আছে, এখান থেকে আমার পেজ গুলো আমি এটা 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 থেকে আমি পেয়ে যাব, এখানে যাওয়ার পরে আমি এখানে ক্লিক দেবো, তাহলে আমার অনেকগুলো ফটো পেয়ে যাবো, ঠিক আছে, আর আমার কম্পিউটারে এই ফটো গুলো নাও থাকতে পারে, বলা যায় না, আচ্ছা তারপরে একটু দেখে আসি তোমার কম্পিউটার আছে কিনা। এখানে ডাউনলোডে থাকলে ডিতে থাকবে অথবা ডাউনলোডে, এগুলো সব ক্লিক করে করে দেখতে হবে, আমার এত সময় না। এখানে ডাউনলোড, এখানে দেখলে ওটা যেখান থেকে দেখা, আমরা যেটা দেখতেছিলাম সেটা দেখি, এখান থেকে আমরা জাস্ট কি করলাম, ফটোতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করলে ওই প্রতিষ্ঠানের সব ফটো গুলা শো করবে। তো এখান থেকে আমরা দেখব 1,000 জনকে আমরা যে ইয়ে দিছি, সেই সেই পোস্টটা মানুষকে বিশ্বাস বা আস্থা করার জন্য, ঠিক আছে, তাহলে আমাদের ভিজিটরটা বেড়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো দিতে পারবেন, কিন্তু এগুলো দিলে অনেক জায়গা নেবে, আমাদের এত জায়গা না, আমরা দিব এখানে আমাদের 1,000 জন স্কলারশিপ পাইছে, আমার একটা আছে, এটা না তেমন একটা আছে, সেটা পাচ্ছি না কেন, সেটা ইভেন্ট করা, মেবি ইভেন্ট করা,
হ্যাঁ, ওটা মনে হয় মেবি ইভেন্ট করো, ইভেন্ট করো। আমি আপাতত এটা নিই, আপনাদেরকে দেখানোর জন্য এটা নিলে হয়, তাই না? বেশি দরকার না, আপনারা এটা তৈরি করে নেবেন, আর তৈরি করে নেবেন। আমি রাইট বাটন ক্লিক করলাম, এই যে ইমেজ কপি, ইমেজ কপি ওখানে শো করবে কিনা জানি না। আমরা সাধারণত এখান থেকে কি করব, এই যে ইমেজ, সেভ ইমেজ আজ এটা করবো। আমি কপি করে নিয়ে তারপর দেখতেছি, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার আর ইমেজ সেভ করা লাগলো না। ঠিক আছে, এখন আমার ইমেজটা এখানে চলে আসছে, এই যে বড় সাইজ। আমি কিন্তু এই সাইজটারে কি করতে পারবো, তাহলে আমি ডানে বামে, এই যে লেফটে আছে, এই ইমেজের উপর ক্লিক দেবেন, দিলে এখানে আপনার সামনে শো করবে। এটা হচ্ছে ইনক্রিজ ইমেজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, আর এটা হচ্ছে রিডিউস, রিডিউস ইমেজ মানে ইমেজ ছোট হবে। এই যে ইমেজ কিন্তু ছোট হচ্ছে, দেখেন খেয়াল করে আপনারা, ইমেজ কিন্তু ছোট হচ্ছে। তারপরে এটা হচ্ছে টুগল, টুগল ক্যাপশন, টুগল ক্যাপশনের কাজ করে করি না, টুগল ক্যাপশনের কাজ কি করলে, এটা ক্লিক করবেন, ক্লিক করলে আবার শো করবে ছবির ওপরে, ছবি বলতে ইমেজ। হ্যাঁ, টুগল ক্যাপশন, এই যে এভাবে আপনারা চাইলে এভাবে কি বড় করা যাবে, এভাবে বড় করা যাবে, আবার এভাবে ছোট করা যাবে, আবার এখানে লেফট করা যাবে, এখানে কোথায় গেল, কন্ট্রোল প্লাস জেড, এখানে আপনার সেন্টার করা যাবে, এখানে রাইট করা যাবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে এ করা যাবে, কন্ট্রোল প্লাস জেড। হ্যাঁ, এখান থেকে করতে পারবেন, এটা দিয়ে আবার এডিট চেঞ্জ করতে পারবেন, এডিট বলতে এডিট চেঞ্জ এগুলো। হ্যাঁ, এটা দিয়ে করতে পারবেন, এখান থেকে যদি বলে এটা আমি দেবো না আরেকটা দেবো, তাহলে এটা দিয়ে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আমাদের দরকার নেই এখান থেকে চেঞ্জ করার, এখন যা আছে তা থাক। এরপর হচ্ছে আমরা তো ইমেজটা দিয়ে দিলাম, আমাদের লোগো দেওয়া আছে। আমরা যদি কোনো ভিডিও দিতে চাতাম, এটা নিচে নেমে গেছে আরেকটা এক লাইন, এটা আমরা এই লাইনে ক্লিক দিতে হতো তাহলে ভালো হতো, কোথায় এখানে ক্লিক করে আনতে হতো, আমরা চাইলে কিন্তু এটা এখন চেঞ্জ করে দিতে পারবো, ক্লিক করে দিলে নিচে চলে যেত। ঠিক আছে, এটা আর কি বেশি যা কি ব্যাক স্পেস দিলে আসবে, ব্যাক স্পেস দিলে ব্যাকে যাবে দেখি। আচ্ছা না, আচ্ছা তো বুঝে গেছে, ইমেজটা মেবি চলে গেছে। কন্ট্রোল প্লাস ভি, আমরা আবার আমি ইমেজটা দিয়ে দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, এভাবে এ করতে পারবেন। এরপর যদি বলি আমরা একটা ইউটিউব ভিডিও আনবো, সেক্ষেত্রে এখান থেকে বা এই পেজে তো ধরে গেছে, আপনারা যদি বলেন স্যার আমি আর একটা পেজ নেব, পেজ নিয়ে আমি আর একটা পোস্ট করব, তাহলে এটা আপনি জাস্ট কি করবেন, এখান থেকে এই মনে করে ছোটখাটো একটা পোস্ট দিলাম। হ্যাঁ, এখান থেকে কিন্তু যা করে এখান থেকে কাজ করে নেবেন। আমি কিন্তু এটা আন্ডারলাইন করছি, বোল্ড করছি, ইটালিক, ইটালিক করলে করতে পারবেন, এখান থেকে কালার দিছি। ঠিক আছে, আর এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই যে এটা যদি করতে চান, তাহলে এখান থেকে যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার এটার ভিতরে কোন কালারটা দিলে ভাসবে আমি তো বুঝতে পারতেছি না, আপনারা করে দেবেন। আচ্ছা, আমি এটা দিয়ে দেখলাম, দেখি কেমন ভাসে না, ঝাপসা হয়ে গেছে। ইয়েলো দিলে মানে ভাসতে পারে, আপনারা দিয়ে দেখবেন, একজন ডিজাইনার ভালো বলতে পারবে যে পাকা ডিজাইনার, আর আমার এগুলো তো প্র্যাকটিস করে না, মনে থাকে না। আমি রেড দিব, আপনারা চাইলে নিচের লেখাগুলো দিতে পারবেন, এটা তো মোশন মোটর ভাসে না, এটা যদি আমরা ম্যাগন কালার দিয়ে দেখবেন জিটা ভাসে। ঠিক আছে, এটা তো চোখে ধরে। আচ্ছা, আমি বারবার দিতে গেলে অনেক সময় লেগে যাবে। কালো দিলে কি হবে, কালো দিলে মোটামুটি চোখে ধরতেছে, যা আপাতত এটা থাকুক। ঠিক আছে, মানে অত কালার চুজ করতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে। এরপরে মনে করেন আমরা যদি এই পেজে আর একটা ইউটিউব ভিডিও দিতে চাই, এই এলিকার মাঝখানে অথবা এখানে অথবা নিচে, তা এখানে দিতে পারবো। আর যদি মনে করেন না আমাদের অনেক পোস্ট করবো, কারণ কার সামনে কোনটা আসবে জানি না, তো তাহলে এটা আমরা জাস্ট পাবলিশ করে দেবো এখান থেকে। হ্যাঁ, পোস্ট সেটিং ডেট আছে, আজকের ডেট ডা আছে, তাই লোকেশন, লোকেশনটা কোথায়, এখানে তো অস্ট্রেলিয়া দেখাচ্ছে। ও আমার, দেখেন আমি পোস্ট করে দিচ্ছিলাম, আমার মনে না, এটা আপনারা খেয়াল করবেন। এখানে লোকেশন যদি বাংলাদেশ দেখাচ্ছেন, বাংলাদেশ দেখাবেন, এটা অস্ট্রেলিয়া দেখাচ্ছে, অস্ট্রেলিয়া দেখার সমস্যা নাই,
যেটা ইচ্ছা আপনি সেটা দেখাতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার মানচিত্রটা শো করবে। এখানে যেটা বলতেছিলাম যে এখানে আপনি টাইটেল কি দিবেন, টাইটেলটা কিন্তু একটু আগেই বলছি মুখ্য বিষয়, যে আপনারা যেমন আমাদের পোস্টটা টাইটেল থেকে কিন্তু আসছে, এখানে হচ্ছে দিতে হবে মানুষ যাতে খুব ইয়ে হয়, ইন্টারেস্টিং হয়, আমার একটা ইয়ে দিতে হবে। তবে এখানে কিন্তু টাইটেলে ইংরাজি লিখতে পারলে বা এই ডেসক্রিপশন ইংরেজি লিখতে পারলে বেশি ক্লায়েন্ট পাবেন। এখন এই বিষয়ে আমি একটা কথা বলবো, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি তো স্যার বাংলা পারি না, আমার মতো যারা আছেন আমি বাংলা ভালো পারি না তো ইংরেজি, তারা আপনারা জাস্ট এখানে এই বাংলাটাকে নিয়ে এখানে জাস্ট ইংলিশ ট্রান্সলেট লিখবেন, লিখলে আপনার এখানে ইংলিশই ক্লিক করলে আপনার ও ট্রান্সলেট সব করে দিবে, ঠিক আছে? এটা আপনারা পারবেন। অথবা ভয়েস দিলে আমি একটু দেখাই দিই, তাহলে আপনারা অনেকে আছেন নতুন আছেন, তো আমি এখান থেকে জাস্ট এটাকে আগে ফোনটাকে কপি কপি করে নিই, এটাকে আগে জাস্ট আমি কপি করে নিই, ঠিক আছে? আমি এটাকে কপি করলাম, শিফট চেপে দিলাম, নিচের টুকু বাকি গেছে কপি করে নিলাম, কন্টিনিউ প্লাস সেভ। এটাকে আমি জাস্ট ট্রান্সলেট টু ইংলিশ টু বাংলা বা বাংলা, এটা কি ইংলিশ টু বাংলা আর এটা কি ইংলিশ টু স্প্যানিশ, আমাদের দরকার কি বাংলা টু ইংলিশ, যেটা দরকার। যেমন আমি এখানে যদি এখন বলি যে আমি আমি এখন মনে করেন যে আমি এখন ইংরেজি লিখবো, আমার ইংরেজি পারতেছি না, একজন বায়ার আমাকে কাজ দিছে আমি তাকে ইংরেজিতে অ্যান্সার করবো, তাহলে আমি কি করবো? আমি এখানে বলবো যে আমি আপনার কাজটা সঠিক টাইমে কমপ্লিট করে দিতে পারবো। দেখেন আমি খালি ভয়েস দিছি, I will be able to complete the work correctly. আমি খালি ভয়েস দিছি, ও আমাকে কমপ্লিট করে দিছে, দেখছেন কথা ক্লিয়ার? তাহলে এভাবে আপনি ভয়েস দিলে আগে তাহলে কি নিজেকে কথা বলা জানতে হবে, আপনি অন্ধ হন সমস্যা নয়, কিন্তু আপনার একটা মুখ থাকলে আর দুইটা হাত থাকলে আর, ঠিক আছে? আপনি কথা বললে এখানে কিন্তু আপনার ভয়েস করে দিচ্ছে। আমি যদি এখন ওর কাছে স্প্যানিশ চাই ও কিন্তু স্প্যানিশ দিবে, আমি যদি ওর কাছে জার্মানি চাই জার্মানি দিবে, ঠিক আছে? আমি ওর কাছে ইংলিশ চাইছি আমি বাংলা দিয়েছি ও ইংলিশ দিয়ে দিয়েছে, তাহলে আমি কি দেবো এখন ওকে? আমি এখানে বাংলা দিয়ে দেবো, আমাকে ইংলিশ করে দিবে, তো টেক্সটটা বেশি হয়ে গেছে আমি কম কম করে দিব, টেক্সটটা এখান থেকে মনে করেন কিছু কেটে নিলাম, সাপোজ অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি টেক্সট, এটা সত্য কথা, অর্ধেকত করে দিবেন আপনারা, এত টেক্সট দিলে কিন্তু কোনো মানে করতে চায় না, দেখেন হাজার হাজার টেক্সট, মানে 60-65 হাজার, আচ্ছা এই পর্যন্ত দিয়ে দিই, কেউ অর্ধেক করে দেবেন, অর্ধেক করে দিলে কিন্তু ওরা আপনাকে দিবে, এখন চলে আসছে, ঠিক আছে? একটু কমাই দিবেন, ওদের একটা রেট আছে, তো সেই রেটের বাইরে চলে গেলে ওরা আর কি ইয়ে করতে চায় না, মানে বাংলা করে দিতে চায় না, ঠিক আছে? এই অনুসারে করে নেবেন, তাহলে যারা বাংলা যারা ইংরেজি মোটেও না পারে, বাংলা আমার মাতৃভাষা সেটা যদি না পারে তাহলে তো কিছু করার নেই, একটু বলতে জানতে হবে, ভয়েস দিতে জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা দিলে আমি কি এখান থেকে আমি কপি করে নিয়ে যাবো, ওখানে বসাই দিতে পারবো, বাইরের সাথে ফেস টু ফেস কথা বলতে পারবো, ঠিক আছে? সব কিছু করতে পারবো। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম, এখন আমরা এখানে কি দেবো টাইটেল, 1,000 জনকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ, ঠিক আছে? এরকম কিছু দিতে পারি, অথবা আমরা এখান থেকে জাস্ট আমি ইভেন্টে ক্লিক দিতে পারি, ইভেন্ট আছে না কোথায় এখানে, এই যে ইভেন্ট, আমি ইভেন্টে ক্লিক দিলাম, দিলে আমার সামনে ইভেন্টগুলো সব শো করবে, শো করলে আমি ইভেন্টের উপর আমাদের লেখা আছে এই যে 1,000 জন পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ, ঠিক আছে? এখানে দুইটা আগে বাংলা সাপোর্ট করতো না, এখন বাংলা সাপোর্ট করে ইংরেজি সাপোর্ট করে, এখানে আগে খালি ইংরেজি সাপোর্ট করতো, কথা ক্লিয়ার? আগে বাংলা সাপোর্ট করতো না, ঠিক আছে? তো আপনি এখানে আমরা সাধারণত বাংলা দিলাম, কিন্তু ইংলিশ দিলে ভালো হবে, আপনার ভিজিটর বেশি পাবেন, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিলাম, যাও আমি এটা টাইটেল এতটুকু দিলাম, আপনি যেভাবে ইয়ে করতে পারবেন দিবেন। এরপরে আমরা এখান থেকে যাওয়ার পরে সব কিছু ঠিক থাকলে সব কিছু লোকেশনটা দিয়ে নেবেন, কিন্তু বলে দিলাম যে কোথাকার লোকগুলো আপনাকে দেখবে, রিভিউ তো দেখতে চাইলে আপনি আরেকবার রিভিউ তো যেয়ে দেখতে পারবেন, হ্যাঁ এটা মনে রাখবেন। এই পর্যন্তই আমি দেখি আমার এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমি এখন কি করবো, এটা এটা আমি পাবলিশ করে দেবো, এখন কিন্তু জনগণ দেখতে পারবে, কনফার্ম কনফার্ম চাইছে আমার কাছে বা ক্যান্সেল, আমি কনফার্ম পাবলিশ পোস্ট, ঠিক আছে? এখানে কিন্তু শো করতেছে আমার সামনে পাবলিশ পোস্ট, আমি কনফার্ম করে দিলাম কনফার্ম। এখন কিন্তু এই পোস্টটা এই ব্লগ সাইট যদি কেউ সার্চ করে
এই পোস্টটা কিন্তু পাবলিকই দেখতে পারবে। এটা কিন্তু ড্রাফট আছে, ড্রাফট আমি ক্লোজ করে দিই। এখানে ডিলেট আছে, এই যে এটা ডিলেট, ডিসকার্ড করে দিই। ডিসকার্ড করে দরকার নেই, ডিলেট একটা অপশন থাকার কথা। এটা ড্রাফট তাই ডিলেট শো করতেছে না, দেখো এটা কিন্তু কেউ দেখতে পারবে না। যারা ক্লিক করবে ভিজিটররা এসে আমার এই পোস্টটা দেখতে পারবে, কারণ এই পোস্টটা আমি পাবলিক পাবলিশ করছি। ঠিক আছে, এখানে ডিলেট অবশ্যই একটা অপশন আছে, এই যে ডিলেট, যেটা পোস্ট করছি এটা ডিলেট হবে, যেটা ড্রপ এটা হচ্ছে এভাবে আছে টাইল ভাবে, তাই না? এটা আমার দরকার নেই। ওকে যাও, তাহলে আমার এটা কিন্তু আমি ডিলেট করে দিলে দিতে পারবো, আর জনগণ দেখলে কিন্তু আমার ইনকাম হবে। হ্যাঁ, এটা এরপরে আমি এখান থেকে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করলাম, পোস্ট, এখানে কিন্তু আরেকটা পোস্ট দিব আমি। এটা টাইটেল কি লিখা যায়, এটা আমি মনে করেন যে আমি ইউটিউব থেকে ভিডিও দেবো, এটা কিন্তু আমি ইমেজ দেওয়া হয়ে গেছে, আমি ইউটিউব থেকে ভিডিও দেবো। এর সঙ্গে আমি ইনচার্জ স্পেশালিস্ট ক্যারেক্টার, কোনো ক্যারেক্টার দিতে চাইলে আমি দরকার নেই, আমি ভিডিওগুলো দেবো। আপলোড ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটারে কোনো ভিডিও থাকলে সেটা দিতে পারবো, আর যদি মনে করি ইউটিউব, আমার কম্পিউটার কিন্তু ভিডিও আছে, আমি সেখান থেকে চাইলে কিন্তু দিতে পারবো। এই যে এইভাবে দিতে হবে, চুজ এ ভিডিও টু আপলোড, এখানে ক্লিক দিতে হবে, এখান থেকে সবাই এনে দিতে পারবে। আমি জানি, এই যে আমাদের এখানে ভিডিও রাখা আছে, এখানে অনেক ভিডিও আছে, আপনাদের ক্লাসগুলোর ভিডিও সব কিন্তু এখানে আমাদের রাখা আছে, আমি দরকার নাই, এখানে সহজ জিনিস সবাই পারবে। আমি চাচ্ছি ইউটিউব থেকে জয়েন করে দিতে, এই যে ইউটিউব, এখন কিন্তু আমার চ্যানেল নেম জানতে চাবে যে কোথায় কোন ইউটিউব চ্যানেল থেকে দিব। তা আমি এখানে লিখবো, আমি এখানে লিখবো সার্চ, আমি আপলোড দাও, আপলোড দিলে এখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস টিপস অনলাইন লাইভ ক্লাস, এখানে বিভিন্ন ব্যক্তিরা সারছে না, খালি ওদেরটা দিলে তো ওদের ইনকাম হবে, আমার কি, এগুলো আমি দিব না। আবার পিকজেল নামে একটা সাইট আছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি canva.com, ওখান থেকে কিন্তু ভিডিও এনে দিতে পারবে, ওখানে কিন্তু ইনকামের ভিডিও আছে, অনলাইন ইনকামের ভিডিও অনেক অনেক, মানে ওখান থেকে কিন্তু ডাউনলোড করে এনে দিতে পারবে, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, ওখানে কিন্তু ইমেজ এনে দিতে পারবে, ভিডিও এনে, গিফট এনে, অনেক কিছু দিতে পারবে। ঠিক আছে, নো প্রবলেম, আমরা এখান থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দিতে চাচ্ছি। এখান থেকে অন্য অন্য কপি করলে, অন্য ইউটিউব থেকে কপি করলে কিন্তু ব্লক, মানে কপিরাইট ধরা খাবে, বাট আমাদের সাইট গুলো থেকে দিতে পারবে। এখানে আমি যেমন আমার সাইটের নাম লিখবো খান আইটি বাংলাদেশ লিমিটেড, অথবা সাকসেস এসইউ, এসইউ ডবল সি ই ডবল এস, সাকসেস স্পেস ইনস্টিটিউট, বিডি, সাকসেস ইনস্টিটিউট বিডি, বাস। হ্যাঁ ঠিক আছে, এই যে আমাদের সাকসেস ইনস্টিটিউটে আমরা কিন্তু এই ভিডিওগুলো সার্চ, এখানে সবগুলো আমার সামনে চলে আসে। এখান থেকে আর্নিং বিষয়ে কোনটা আছে সেটা একটু দেখতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং এর লাইভ ক্লাস, ফেসবুক বিজনেস ক্লাস, ক্রিয়েট এবং গুগল বল। আচ্ছা, গতদিনকার ক্লাসটা আমি দিতে পারি, এটা কি বলো? হ্যাঁ, এটা দিয়ে দিই, এটা সিলেক্ট করলাম। এখন কিন্তু এটা কিন্তু একটু আগে ছিল না, একটু আগে এমন ছিল, এটা কিন্তু একটু আগে নাম ঝাপসা ছিল, বাট এখন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সিলেক্টেড হলো, এটা মনে রাখতে হবে, অস্থির হওয়া যাবে। এর আগে আমাদের কিছু লিখতে হতো, তা আমরা একটু লিখলামই না, তা আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়ে আমি এটাকে একটু কালার দিয়ে দিই, মানে যত সুন্দর যে বৃদ্ধি বৃদ্ধি করবেন, আন্ডারলাইন করে দিলাম, তারপর হচ্ছে একটা কালার, কালার কি দেওয়া যায়, রেড দিয়ে দিলাম, বাস রেড। ঠিক আছে, হ্যাঁ, যত সুন্দর বৃদ্ধি করে, এখন কিন্তু এখান থেকে এই ভিডিওটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা যদি আমি প্লে করতে চাই প্লে হবে কিন্তু। হ্যাঁ, আবার নিচে যদি কিছু লিখতে চাই বা এখানে কিছু লিখতে চাই, ফোন এন্টার দিয়ে নিচে যায়, যে নিচে নিচে কিন্তু আমি লিখতে পারবো এই ভিডিও সম্পর্কে। ঠিক আছে, এই ভিডিও সম্পর্কে আমি কিন্তু লিখতে পারবো, অথবা আমি এখান থেকে কপি করে আনতে পারবো, এখান থেকে ক্লিক করে কপি করে আনলে বেস্ট হবে। ফোন নাম্বার এই ভিডিওর উপরে আপনাকে এখানে কিছু লিখতে হবে, এখানে কিন্তু আমি কপি পেস্ট করে দিচ্ছি, খালি এরকম করলে হবে না, এখানে কিছু লিখতে হবে আপনাকে। ঠিক আছে, কিছু একটা লিখতে হবে, এই ভিডিওটা একটু ছোট দেখাচ্ছে, আপনি যদি মনে করেন বড় করে দেখাবেন, তাহলে এখানে অপশনগুলো কই, এটা লেফট রাইট সেন্টার, ভিডিওতে দিলাম, স্যার আর্নিং পেজেস অপশনটা কাইন্ডলি দেখান,
অনেক সময় লাগবে, আর্নিং পেজ এত সহজ না, ঠিক আছে? কে বলছেন এটা? আর্নিং এর জ্বালাও আছে, কাজই করতে পারলাম না, সাইটই মাত্র ক্রিয়েট করছি, আর্নিং এর জ্বালায় ব্যস্ত। ব্যস্ত কোনো আর্নিং এর জ্বালায় বলেন, আর্নিং তো হবে ইনশাল্লাহ। আগে কাজ করেন ভালোভাবে, আর্নিং এর জন্য আপনি টেনশন করিয়েন না, ঠিক আছে? আর্নিং এর জন্য আপনি টেনশন করিয়েন না, আর্নিং আপনার হবে। এখান থেকে বুলেট, এগুলো বুলেট, এগুলো না, ভিডিওটা বড় করে, ভিডিওটার এখান থেকে আমরা পাইছি সেন্টার করা, যে লেফট, এই যে রাইট, এটা করতে পারলাম সেন্টার। এখান থেকে ডিসক্রাইব ইন্ডেন্ট, ভিডিওটা বড় করা, সিস্টেম কি অবশ্যই এখানে আছে, সব পয়েন্ট মানে মাথার ভিতরে সবসময় থাকে না, এটা হচ্ছে মেন বিষয়। এখান থেকে এটা কি এখানে কোথাও আছে? ইমেজ যেমন বড় করা যাবে, এটা বড় করা যাবে, ঠিক আছে? এটা কনফার্ম, এটা ভিডিও যে পোস্ট করতে হবে, বের করতে হবে, সেটা দেখায়, তবে এখান থেকে বড় করতে পারবে ইনশাল্লাহ। কোনটা আছে আমি পয়েন্ট এই মুহূর্তে পাচ্ছি না, পয়েন্ট এখানে কোথাও আছে, সব পয়েন্ট মনে থাকে না, সমস্যা হয়েছে। হ্যাঁ, এখন দেখেন এখানে যদি আরো ভিডিওর উপরে আরো কিন্তু অনেক কিছু লিখতে হবে, যেটা আমরা ইউটিউবে লিখছি, ওগুলো লেখা গুলো এখানে লিখবেন উপরে অথবা নিচে, এটা দিয়ে আপনি ভিডিওটা নিচে দিয়ে এখানে লিখতে পারবেন, ঠিক আছে? লেখার পরে আপনি এটা পোস্ট করে দিলেন। এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি, তাহলে কিছু লেখা দিয়ে যেহেতু পোস্ট করলাম, উপরে দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে এখান থেকে আমরা কি করবো, এটা সেম ওইটা যেভাবে করছি এটা সেম ভাবে পাবলিশ করে দিব, বাস, ঠিক আছে? পাবলিশ হয়ে গেছে, ভিডিও পাবলিশ করলাম, ইমেজ পাবলিশ করলাম। আপনারা ইমেজ থেকেও কিন্তু ভিজিটররা ইমেজ পড়বে, যত পড়বে, যত ক্লিক করবে, তত আমাদের ভালো হবে, পেজ পেজটা গ্রোথ করবে ভালো। হ্যাঁ, ভিডিওটা দেখবে তারা সব জানবে। এরপরে এগুলা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, দেখলে কিন্তু সব বুঝতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট মেন যে থিম গুলো সেটা দেখাই দিলাম, এরপর আপনারা এগুলো দেখতে পারবেন। আমরা তো অন কোনো কাজ করি না, অনলাইন আর্নিং বিডি ট্রাফিক, ট্রাফিক সোর্স, কোথা থেকে ইনকাম হবে, কোথা থেকে আমাদের ইনকাম হবে, এটা বোঝাচ্ছে ওরা, ঠিক আছে? এরপর হচ্ছে কমেন্টস, আমাদের কমেন্ট অপশনতে তেমন কাজ নেই, করবো না। আর্নিং এখান থেকে কাজ করতে হবে, কিন্তু আমাদের আর্নিংটা ইয়ে করতে হলে, কারেকশন করতে হলে বা অ্যাপ্রুভ করতে হলে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিংটা আমাদের ইনকাম মেন সোর্স আসবে এখানে, ঠিক আছে? গুগল আমাদের ইনকাম দিবে, ঠিক আছে? ইনকাম দিতে হলে আমরা এখানে যে গুগল অ্যাডসেন্স লিখতে পারবো, গুগল অ্যাডসেন্স লিখলে সাইট চলে আসবে, আমরা একটা নতুন সাইট ইয়ে করবো, মানে ক্রিয়েট করব, করলে আমাদের ইনকাম দিব। অথবা এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে রিমুভ অ্যাডসেন্স, রিমুভ অ্যাডসেন্স না, এই যে গো টু অ্যাডসেন্স যাবে, গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, অনেক সময় দরকার। এখানে আপনি ক্লিক করে দেখবেন, অথবা এখান থেকে আমি যে নিউ সাইট এ করছি গুগল, গুগল গুগল অ্যাডসেন্স, এখান থেকে এই ফর্মটা আপনাদের নাম, নিজের নাম, জিমেইল আইডি সব ফিল আপ করতে পারবেন। হ্যাঁ, মেক দ্য মোস্ট, হ্যাঁ, এই যে আছে, এখান থেকে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন জাস্ট। হ্যাঁ,
এখানে সব সিলেক্ট করলে এসব শো করবে, শো করলে আপনি গেট স্টার্ট অথবা যদি আগে থেকে করা থাকে তাহলে সাইন ইন করবেন, আমার করা আছে ঠিক আছে আমি করতেছি না, আপনারা সব এখান থেকে করে নিতে পারবেন, এটা স্টেপ বাই স্টেপ। না করে নিতে পারলে আপনারা সাইটটা চালান, চালানোর পরে যদি না পারেন তারপর আমি করে দিব, ঠিক আছে আমি করে দেবো, যেহেতু আমার ফোন নাম্বার আছে, ফেসবুক আইডি আছে, সবকিছু আছে, আমি করে দেবো, ঠিক আছে। এখান থেকে আপনারা যেটা ক্লিক দিলাম যে গুগল অ্যাডসেন্স, দেখেন এখানেও যেমন হচ্ছে, দেখছেন এখানেও যেমন হচ্ছে এখানেও তেমন হচ্ছে। এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবেন, যেটা এশিয়ান প্যাসিফিক কান্ট্রিজ হোক অথবা ইউরোপিয়ান বা নর্থ আমেরিকান বা সাউথ আমেরিকান যেটা দেখাবে, আমি এশিয়া কোন ক্যাটাগরিজ, যেমন কম্পিউটার ইলেকট্রনিক্স বা ফুড ড্রিঙ্কিং বিষয় যদি, বা হেলথ বিষয় বা গেম বিষয় আপনার, বা বিউটি, মেয়েরা যদি বিউটি অ্যান্ড ফিটনেস দিতে পারে, ঠিক আছে এখানে যে যেটা দিবেন। তো এখানে আমি কম্পিউটার ইলেকট্রনিক্স দিলাম, এখন কিন্তু এটা ক্যালকুলেট, আমি এখন কিন্তু ক্যালকুলেট অপশনটা শো করছে, আগে কিন্তু শো করছিল না, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে সব করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি গেস্ট এটা, আপনার নাম চাইবেন, জিমেল আইডি চাইবেন, সব চাইবেন, স্টেপ বাই স্টেপ সবগুলো আপনারা দিবেন। এই যে কেউ ওয়েবসাইট ওয়েবসাইট জানতে চাইছে, তো আপনি এখান থেকে জাস্ট আপনার লিঙ্কটা এনে দিবেন, যদি ওয়েবসাইট না থাকে। আমি সাধারণত এসটিসিবি আমাদের প্রতিষ্ঠানিক যে ডোমেইন হোস্টিং কিনা সেটা দিয়ে করছি, তো আপনারা এই যে ব্লগার সাইট দিয়ে করবেন, ঠিক আছে, যেটা দিয়ে করার দরকার, ঠিক আছে। এরপর এই যে জিমেল আইডিটা দিয়ে নেবেন, আমি নতুন করে ফিল আপ করতেছি না, যেমন আমার করা আছে, না পারলে আমি দেখাই দিব, অথবা যদি ভিডিও চান এর উপর একটা ভিডিও দিতে পারবো আমি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। এখান থেকে এই বিষয়টা আপনারা করে নেবেন, তবে এখনো পেজটা গ্রোথ করে না, আপনাদের ইনকামের বিষয়ে টেনশন করা দরকার না, খুব টেনশন করতেছেন আমি সেটা বুঝলাম, যদি মেসেজ দিতেন আমাকে, চিন্তা করবেন না, অন্তত 2-3 মাস চলুক পেজটা, গুগলের নিয়ন্ত্রণে আসুক। পোস্ট করেন প্রতিনিয়ত, আপনি কন্টেন্ট তৈরি করেন, পোস্ট তৈরি করেন, ঠিক আছে, ইমেজ তৈরি করেন, ভিডিও তৈরি করেন, ঠিক আছে। আমি চাইছিলাম তো আজকে আরো কিছু দেখাবো, কিন্তু আর তো এখন সময় হবে না, আমি দেখানোর পরে চাইছিলাম আজকে অন্য একটা নতুন বিষয় আরো কিছু দেখাবো, এটাও নতুন বিষয়। এরপর হচ্ছে পেজেস, আপনি একটা পেজ তৈরি করছেন, তাই আমরা অলরেডি 2টা পেজ তৈরি করছি, ঠিক আছে, আর একাধিক পেজ আপনি তৈরি করে দেখাতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার লেআউট, লেআউটে কিন্তু অনেক কাজ, লেআউটে কাজের শেষ না। এখানে আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে সাজাবেন, কিভাবে বুঝাবেন, এই যে সাইট বা আর এই যে সার্চ টপ, এই দুটোর কাজ আপনাদেরকে করা লাগবে না, বাকি এর নিচে যে কাজগুলো আছে এগুলো সব করা লাগবে। এই যে অ্যাড, অ্যাড অ্যাড এ গেট গেট, এখানে ক্লিক দিবেন, অথবা আপনি এখানেও কিন্তু অনেক কাজ করতে হবে, যে হেডারে কি হেডলাইন কি শো করবে, যে আর্নিং বিডি, এর নিচে পেজ হেড গেট, এখানে কিন্তু এটা শো করা যাবে। এখান থেকে আমাদের ইনকামের বড় সোর্স হচ্ছে এটা, এই যে লেআউট, ওখান থেকে অ্যাডসেন্স করবো ওরা টাকা দিবে, কিন্তু ইনকাম করতে হবে কোথা থেকে, কাজ করতে হবে এখান থেকে কাজ করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা সাধারণত অ্যাডসেন্স এখান থেকে কাজ করতে পারবো, আর যদি আমরা এইচটিএমএল দেন জাভা যদি ভালো পারি তাহলে এখান থেকে আমরা কাজ করবো, ঠিক আছে, কিভাবে এ করতে হবে, কোডগুলো কপি করতে হবে। এখান থেকে আপনারা ক্লিক করলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিয়ম জানতে পারবেন। এখানে অনেকগুলো 28টি না কয়টা আছে মনে হয়, না 26টি, কোনো কোনো জায়গায় 28টি দেখা আর কি, যাই হোক 26টি, এখান থেকে সব আপনারা করতে পারবেন। হ্যাঁ, যেখানে একটা টাইটেল দিতে হবে, তারপরে যে কন্টেন্টটা কপি করে আনতে হবে, আপনারা যখন অ্যাডস তৈরি করবেন, অ্যাড এ করবেন বা ব্লগ সাইটটা তৈরি করুন পরিপূর্ণ, তখন আপনার হোম, তারপরে অ্যাডস, তারপরে এইভাবে অপশন শো করবে, সেখান থেকে জাস্ট অ্যাড থেকে একটা কপি বা অ্যাড করে এনে ছেড়ে দিলেন, ছেড়ে দিলে ফার্স্ট এখানে সেভ দিলেন, সেভ দিলে ওই অ্যাডটা আপনার ব্লগ সাইটে রাখুন, কর্নারে বা যেখানে আপনি শো করাতে হবে। এর পাশে সাধারণত আপনাদের লোগো থাকে, পিকচার থাকে, এখানে অথবা এখানে এরকম জায়গায় শো করাতে হবে, শো করালে আস্তে আস্তে ইনকাম হবে। মেন পয়েন্টগুলো আমি ধরিয়ে দিচ্ছি, আপনারা সব এগুলো করে নেবেন। এরপরে হিডারটা দিবেন, এই যে হিডার, আর এখানে আছে সাবস্ক্রিপশন, এখানে থাম্বনেল, লেভেলস, ফুটারটা আছে, পেজ লিস্ট করবেন, অ্যাডস করবেন, অ্যাডটা অ্যাডসেন্স করার পরে তৈরি হবে, বডি ফুটারের নিচে আছে, এই যে ফুটার, ফুটারেও কিন্তু কিছু কাজ করবেন, যেমন হিডারে বিজ্ঞাপন দিবেন, অন্য ফুটারে বিজ্ঞাপন দিবেন, এগুলো জাস্ট এখানে এডিটে ক্লিক দিলে অপশন বা অপশন চলে আসবে আপনার সামনে, কোথায় লিঙ্ক দিতে হবে, ওই লিঙ্কে কী কী থাকবে, এই যে আমাদের এটা শো করতেছে। আপনি যদি ওই লিঙ্কটা এখানে দিতে চান, এটা যদি এডিট করে আরেকটা লিঙ্ক দিতে চান, এটা ক্যান্সেল করে আরেকটা দিবেন, তাহলে এখান থেকে আরেকটা দিতে পারবেন। শো পোস্ট টাইটেল, টাইটেল পোস্ট শো করবে, শো টেক্সট, সিনিপ পার্ট, তারপরে শো ইমেজ, এখানে যা শো করাচ্ছে আমার সেগুলো সব শো করবে, সিলেক্ট ফিউচার পোস্ট, এগুলো সব আপনারা নিজেরা নিজেরা করে দেখবেন, জাস্ট সব কিছু করে সেভে ক্লিক দেবেন, আস্তে আস্তে সাথে সব হয়ে। এরপর হচ্ছে থিম, থিমটা কেমন হবে, থিমটা সাধারণত এই যে থিমগুলো এরকম, এই থিমগুলো সাধারণত আমরা এখান থেকে করতে পারি,
করতে পারার ক্ষেত্রে যেটা আছে যে কাস্টমাইজ থিম, আপনি কাস্টমাইজ দিয়ে নতুন করে গঠন করতে পারবেন এবং এখান থেকে একটা থিম নিয়ে, আমি যেমন এখন এই থিমটা দিচ্ছি, আগে ছিল এই থিমটা, আপনার এখান থেকে থিমগুলো দেখতে পারবেন কোন থিমটা দিবেন, কোন থিমটা কাস্টমাইজ করবেন। এই যে একটা থিম আছে অনেক সুন্দর লাগতো দেখে, এই থিমগুলো আবার নিজে হইতে ডিজাইন করা যায়, কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আপনারা করে করে দেখবেন। কাস্টমাইজ দিয়ে দেখি যে কাস্টমাইজ থিম, কাস্টমাইজ থিম দিয়েছে এটা, এই যে এটা, এটা যদি এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার এ করতে চাই তাহলে আপনি এটা দিয়ে দিলেন, এটা এটা আছে কালার কোড, উপরে যে কোডটা শো করেছেন এই কোডটা কিন্তু কালার কোড, এই কালার কোডটা মনে রাখতে হবে, মনে রাখলে আপনি কাজ করতে পারবেন। এই যে আমার পেজটার কালার, এই যে আমার ওয়েবসাইটের কালার কিন্তু এমন হয়ে যাবে, এই যে দেখছেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা আপনারা দিয়ে দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবেন। হ্যাঁ ওখানে একটু রিলোড নিই, রিলোড দিলে হালকা চেঞ্জ হয়েছে। এরপর যদি হালকা কালার দিই, এরপর যদি আমি এটা দিতে চাচ্ছি, এখান থেকে আরো কিছু অপশন আছে কালার নিয়ে, আরো কিছু কাজ আছে ঠিক আছে, পুরা কালার একেবারে চেঞ্জেবল করা যাবে সে সিস্টেমটা এখানে আছে। আবার চাইলে আপনি এই থিমগুলো কিনতেও পারবেন, টাকা পেমেন্ট করে কিনা যাবে, তো আমরা তো কিনা পাঠি না, তাই না? কিনা পাঠি না, যাক আমি ব্যাকে চলে গেলাম, এখান থেকে আপনি এক একটা করে দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ ওকে, হ্যাঁ এগুলো দিয়ে দেখবেন, সেটিংয়ে বেশ কিছু কাজ আছে, সেটিংয়ে কাজ করে নেবেন। তবে এখানে লেআউটটা থেকে অনেকগুলো কাজ করতে হবে আর আর্নিংটা অ্যাডজাস্ট করতে হবে, এই দুটো হচ্ছে আপনাদের কাজ। আর কোর্সটা তো আমি দেখিয়ে দিছি, এখানে সেটিংটা হচ্ছে আপনি আপনার ব্লগ সাইটের নাম বা ডিসপ্লেটা চেঞ্জ করবেন কিনা, চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। এখানে একটা ডেসক্রিপশন লিখবেন উক্ত ব্লগ সাইটের উপরে, যে বেকার জনগণের জন্য বাংলা লিখতে চাইলে লিখবেন আমার মতো করে, বা ইংলিশে লিখতে চাইলে ভালো হবে, যে বেকার জনগণের জন্য এই সাইটটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে খুব সহজে টপিকসগুলো ভালোভাবে দেখলে ইনকাম করার সহজ পথ পাওয়া যাবে, এরকম কিছু। এরপরে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, এখানে ইংলিশ অ্যান্ড বাংলা দিতে পারবেন, ঠিক আছে দুইটা ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, আগে যেহেতু ইয়ে ছিল না, বাংলা ছিল না, তাই খালি ইংলিশ দেখাতো, এখন ইংলিশ আর বাংলা দুইটা দেখাবে, ঠিক আছে। কন্টেন্ট এগুলো প্রাইভেসি পাবলিশড, এগুলো সব ঠিক করে পরে আপনি ওকে দিতে পারবেন, পাবলিশ দিতে পারবেন, সেভ করতে পারবেন, এগুলো অপশন। এগুলো হচ্ছে আপনি আপনার সেটিং করা আছে, বাট যদি চেঞ্জ করতে চান কখনো সেটিং থেকে জাস্ট চেঞ্জ করতে পারবেন। আজকে আমি ওয়েবসাইট এই মিনি ওয়েবসাইট যেটা বা ইয়া সেটা এই পর্যন্ত শেষ করে দিতে চাচ্ছি। তার আগে যেটা বলতেছিলাম যে এটাতে মিনি ওয়েবসাইট তার প্রমাণ করার জন্য রাইট বাটন ক্লিক করে দেবেন যে কোনো এক জায়গায়, রাইট বাটন ক্লিক দিয়ে ভিউ পেয়ার সোর্স, এখানে যাওয়ার পরে আপনি দেখবেন 2000 কতটা এ ব্যবহার করছে না। এই যে দেখেন লেফট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে কি আন্ডার স্কোর, তারপর হচ্ছে ডক টাইপ, এইচটিএমএল, এরপর হচ্ছে এটা হচ্ছে এইচটিএমএল শুরু অ্যান্ড এইচটিএমএল শেষ, ঠিক আছে শেষ হচ্ছে, এদিকে শেষ হয়েছে। এই ব্যক্তিরা দেখেন কি করছে, এটা কতগুলো এ ব্যবহার করছে, দেখছেন এই সাইটটা করতে যায় এরা, আমি এখান থেকে ধরে নিয়ে যাই, মাউস স্ক্রল করে অনেক সময় লাগবে, দেখেন এখানে কত হাজার এ ব্যবহার করছে, ওরা ট্যাগ ব্যবহার করছে, দেখছেন 2000 সামথিং বা 3000 সামথিং হয়ে যাবে, এই যে 1434 দেখাচ্ছে, কিন্তু অনেকগুলো আবার নাম্বার ছাড়া, দেখছেন তাহলে এটা যে মিনি ওয়েবসাইট, এতে কোনো কনফিউজ না, মানে কনফার্ম, এতে কোনো কনফিউজনের দরকার নাই।